দই খাইতে থাকে না, পরে পাবো না। দই রাখলাম, নিয়ে নিল, মানে কি একটা অবস্থা। আমি এর জন্য দইটা বেশি খেয়ে দিছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। নতুন আরেকটা দিনে সবাইকে আবার স্বাগতম। এই যে কি সুন্দর একটা পরিবেশ, শীতের দুপুর আর কি, দুপুরেও ভালোই কুয়াশা মেঘাচ্ছন্ন একটা সুন্দর পরিবেশে আমরা দাঁড়িয়ে কথা বলতেছি। সো আজকের প্ল্যানটা হতেছে তামান্না বিরিয়ানি হাউসে। আপনাদের বাজেট হচ্ছে 400 টাকা। 400 টাকা বাজেটে আমরা তামান্না বিরিয়ানি হাউস থেকে কিছু ফুড ট্রাই করবো। এটার লোকেশনটা হচ্ছে মিরপুর 12-তে, ভিডিওতে আপনারা দেখবেন। ওখান থেকে আসলে মেইনলি আমরা ফুডটা পার্সেল নিয়ে হচ্ছে মিরপুর DHS-এ আমার এক ফ্রেন্ডের বাসায়, এখানে আমরা ফুডটা খাবো, ট্রাই করবো এবং এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর তাছাড়া কি বলবো আর, চলেন ভিডিওটা এনজয় করি। আচ্ছা, আমরা তামান্না বিরিয়ানি হাউস থেকে 400 টাকা বাজেটে খাবার নিয়ে আসছি। সো এখানে হইতেছে তিনটা আইটেম আনা হয়েছে, আমি দেখাইতেছি বের করে। তো এটা মনে হইতেছে খিচুড়ি, মনে হয় হলুদ লেগে আছে। এটা খিচুড়ি না, এটা হচ্ছে বিফ কাচ্চি আর কি। সো এটা হচ্ছে গরুর কাচ্চি, 150 টাকা হাফ প্লেট। আর হচ্ছে ফুল প্লেট হচ্ছে গরুর কাচ্চি হচ্ছে 280। এটা হচ্ছে বাসমতি চাল। তো আমরা গরুর কাচ্চি নর্মালি বাসমতি চাল খুব কম খাওয়া হয়েছে, গরুর কাচ্চিটা, খাসির কাচ্চিটা স্পেশালি বাসমতি চালের খাওয়া হয়েছে। তো আজকে এটা নিউ ট্রাই হবে। এরপরে হইতেছে এটা হচ্ছে তেহারি। তেহারি হচ্ছে হাফ প্লেট হচ্ছে 90 টাকা। সো আর দেখাইতেছি বাকিটা, আরেকটা কি এবার অবশেষে কিছু, এটা হচ্ছে গরুর খিচুড়ি। গরুর খিচুড়িটা হাফ প্লেট 90 টাকা। সো দেখি কেমন হয়, আর একবারে ফালাই নিলে আবার গতবারের মতো দেখা যাবো আমি ফালাই দিছি আবার। ওকে, সো আমরা আমাদের এই ফুড একদম পুরো গুছায় টুছায় ছবি টবি তুলে নিলাম। তো এটা হচ্ছে গরুর কাচ্ছি, দাম তো আমি বলছি। এটা হচ্ছে গরুর খিচুড়ি, এটা হচ্ছে গরুর তেহারি। আর ডেজার্ট হিসাবে হচ্ছে দই নিলাম, কেমন হবে যাই না, আশা রাখি ভালো হবে। আর এটা হচ্ছে ফিরনি, এটা 30 টাকা, দইও 30 টাকা। সো এখন হচ্ছে কোনটা দিয়ে ট্রাই করা, মানে শুরু করা যায়। ফার্স্টে তেহারি দিয়ে ট্রাই করি, তেহারিটা দেখি কেমন লাগে। আর এখানে ভালো অ্যামাউন্টের হচ্ছে সালাদ দিছে, মানে সালাদ খাইতে হবে, শসা খাইলে স্বাস্থ্যের জন্য ভালো তাই আর কি বললাম। ৯০ টাকা হিসাবে রাইসটা অ্যামাউন্টও প্লাস টেস্টও ভালো। গরম, মানে ওভেনে গরম করা হয়েছে। তো আমি রিকমেন্ডেশন পাইছিলাম যে বিফ কাচ্চিটা খুব মজা, বাট তেহারিটা ট্রাই করাটা আসলে ওয়ার্থ ইট। তেহারিটা মজা আছে, টেস্টটা মানে সরিষা ফ্লেভার তেমন আসতেছে না, বাট টেস্টটা একটা মজা জোস। যেহেতু একটু শীতের সময়, খিচুড়ি না খাইলে নাই, তো এর জন্য খিচুড়িও নেওয়া। তো গরুর খিচুড়িও এখানে যেটা দিছে অ্যামাউন্ট কিন্তু ভালোই, প্লাস হচ্ছে এটার প্রাইসও 90 টাকা, তেহারির মতোই। যদি কেউ খিচুড়ি পছন্দ করে তাহলে খিচুড়ি, আর তেহারি এখানে মাংসটা একটু গ্রেভি মিক্সটাপ করে দিছিলো, ভিডিওতে দেখা যাবে। সো মাংসের অ্যামাউন্টও ভালোই আছে, লেটস ট্রাই ইট। রাইসটা জোস লাগতেছে আমার কাছে, তেহারি আর খিচুড়ি দুইটার রাইসই জোস। আর খিচুড়ির রাইসটা এমন যে এমনি খাওয়া যাবে। মাংস দিয়ে খাইতে তো ভাই অস্থির লাগতেছে, মানে গরুর তেহারি গরুর খিচুড়ি দুইটা একটা একটারে বিট করে ফেলবে, মানে অস্থির। খিচুড়িটা 90 টাকায় একদম টাকা উসুল, অস্থির এটা। আচ্ছা, এটা হচ্ছে ওনাদের সবচেয়ে মোস্ট সেলিং আইটেম, গরুর কাচ্চি, যেটা 150 টাকা। সো 150 টাকা হিসাবে অ্যামাউন্ট ভালোই। গরুর কাচ্চি আমি সাধারণত নর্মাল যেরকম চাল হয় ওটা দিয়ে খাওয়া হয়েছে,
বাট ফার্স্ট টাইম হচ্ছে গরুর কাছে বাসমতি চাল চাল দিয়ে খাইতেছি। সো এখানে একটা ডিমের ডিম দিছে, ফুল একটা ডিম, আর মাংস দেখি খুঁজে বের করি। এটা হলো গরুর একটা সলিড মাংস দিছে, হাড্ডি নাই না, যাক ভালো লাগলো, একটা জিনিস ভালো কাজ করছে। আচ্ছা কি ক্যামেরা আমার দিকেও নাও একটু, মানে খাবারের দিকেই রেখে দিছে, কেমনে হবে? আর এই যে দেখি ভালো একটা পিস আলু দিছে, আলু দিছে, তেয়ারির মধ্যে আলু ছিল না মেবি, বাট এখানে একটা আলু আছে গরুর কাচ্চিতে। লেটস ট্রাই, আসলে কাচ্চিতে আলু না হলে কি হয়? কিছু মাংস দিয়ে ট্রাই করি, রাইসটা এমনি খাইতে ভালো মোটামুটি লাগছে, বাট মাংস দিয়ে খায়া অস্থির, এটাও অস্থির। গরুর কাচ্চিটা আসলে জোস, ডিমটা দিয়ে একটু ট্রাই করব, ডিমটা দিয়ে একটু ট্রাই করা যাক। এটার মধ্যে একটু অয়েল আমার কাছে বেশি মনে হয়েছে, বাট তাও এটা টেস্ট ভালো। তো ওভারঅল হচ্ছে খাবারটা শেষ করি আমরা যারা আসি সবে, খাবারটা শেষ করে এই ডেজার্ট খাইতে খাইতে ফিনিশিং করব ভিডিও। ওকে, সো আমাদের খাবার তো শেষ হয়ে গেল। তো আমি যদি বলি তিনটা আমাদের যে ফুড মেন আইটেম ছিল, প্রাইস অনুযায়ী একদম ওয়ার্থ ইট, মানে 150 টাকা বাসমতি যেহেতু চাল, এর জন্য হচ্ছে গরুর কাচ্চি প্রাইসটা মনে হয় বেশি, আর প্লাস একটা ফুল ডিম দিয়েছিলো, মাংসের পিসটাও ভালো ছিল। গরুর কাচ্চি 150 টাকা ওয়ার্থ ইট। যদি কেউ বাসমতি চাল আবার পছন্দ না করে তার খারাপ লাগতে পারে, সেটা আলাদা বিষয়। আর তাছাড়া গরুর তেহারি আর গরুর খিচুড়ি 90 টাকায় আমার কাছে বেস্ট লাগছে, অস্থির, মানে একদম ভালো ঢেকুরও আসতেছে, খাবার অনেক মজা ছিল। তো এবার হচ্ছে ডেজার্ট হিসাবে দুইটা জিনিস আমরা নিয়েছিলাম, সেটা হচ্ছে এটা ফিননি, ফিনিটা হচ্ছে 30 টাকা, আর দই, দইটাও হচ্ছে 30 টাকা। সো আমি মানে এই পর্যন্ত অনেক মানে মজার একটা দই খাইছিলাম, যেটা হচ্ছে কাশ্মীরি বিরিয়ানি হাউসে, ওটারও 30 টাকার দইটা অস্থির ছিল। সো এখন দেখি আগে ফিননি দিয়ে শুরু করি। ফিনিটা ভালো আছে মোটামুটি, মানে মিষ্টি কম আর কি, একটু মিষ্টি হলে ভালোই তো মনে হয়, মিষ্টিটা কম আর কি লাগতো স্যার, টেস্টটা ভালো। এবার হচ্ছে দইয়ের পালা, এখানে এক্সপায়ারি ডেট টেট আছে, বা ভালো। সো দই দেখি কেমন লাগে, মিষ্টি দই, দইয়ের চেহারাটা তো খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে মজা হবে। সো লেটস ট্রাই, দই খাইতে থাকি না, আমি পরে পাবো না। দইয়ের টেস্টটা অস্থির, তো মানে খুবই মজাদার। এই দই রাখলাম, নিয়ে নিল, মানে কি একটা অবস্থা, আমি এর জন্য দইটা বেশি খেয়ে দিছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আজকে খাবার খুবই আনন্দ ছিল, মানে খাবার ভালো ছিল প্লাস আনন্দ হয়েছে। সো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, তামান্না বিরিয়ানি হাউসে খাবার আসলেই ভালো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন কোনো এক জায়গায়, নতুন কোনো এক জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।